আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ও সালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ কাছের দূরের যারা দেখছেন সকলকে মোবারকবাদ জানিয়ে সামনে কিছুদিন পরে আমাদের কুরবানি আসছে এই কুরবানির প্রসঙ্গে কয়েকটি বিষয়ে আমি আমাদের সম্মানিত দর্শকবৃদের দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে যারা আমরা এই কুরবানি এবং এই পশুর সাথে আমরা জড়িত হব তথা কোরবানি দেওয়ার নিয়ত করব তাদের জন্য কতগুলো খুব জরুরি বিষয় আছে প্রথম বিষয় হচ্ছে আমরা কুরবানির পশুকে জবেহ করব এই জবেহের ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে কতকগুলো দিক নির্দেশনা দিয়েছে দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে এই পশুগুলোকে যে আমরা পরিবহন করি পশুগুলোকে যে আমরা নিয়ে আসি এই পরিবহনের ক্ষেত্রে ইমানদারদের চরিত্রে কতগুলো অমানবিক দিক দেখা যাচ্ছে যেগুলি ইমানদারদের আচরণের মধ্যে পড়ে না সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তবে সর্বপ্রথম যে কথা বলবো আমরা যারা এই কুরবানির জন্য প্রাণীগুলোকে নিয়ে আসছি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল করিমের মধ্যে আপনার আমার জন্য বলেছেন কদা আলিকা সখরাহ আলি আলা কাব্বির্লাহ আলমাহ হদাকুম ওবাশির আল্লাহ হরাবুল আলমিন বলছেন এই পশু এই প্রাণীগুলোকে তোমাদের জন্য আল্লাহ হরবুল আলমিন অনুগত করে দিয়েছেন যাতে করে এর উপরে তোমরা আল্লাহ রাব্বুল আলমিনের উচ্চ নামকে তোমরা প্রবর্তন করতে পারো তথা কুরবানি করতে পারো এই যে প্রাণীগুলোকে আল্লাহ হরব্বুল আলমিন আমাদের জন্য অধিভুক্ত করে দিলেন এখন এই অধিভুক্ত প্রাণীর সাথে আমরা এমন কতকগুলো আচরণ করছি যে আচরণগুলি দেখলে সাধারণ মানুষ সহ যারা এই মানবিকতার পক্ষে কথা বলেন তারা মনে করছেন এটি বোধহয় ইসলাম নির্দেশনা দিয়েছে যেমন আমি প্রাথমিকভাবে বলি রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা দেখতে পাই কুরবানির পশু যে পশুগুলোকে দূর দূরান্ত থেকে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গাতে যে পরিবহন করা হয় ফার্ম থেকে খামার থেকে যে নিয়ে আসা হয় কী অমানবিকভাবে যে তাদের সাথে ট্রিট করা হয় এ বিষয়গুলি আমাদেরকে সতর্ক হতে হবে পশুগুলোকে দশ বারো পনেরো ঘন্টার জার্নিতে আমরা ট্রাকে করে নিয়ে আসি এমন কি আমাদের কাছে তথ্যও রয়েছে এই প্রাণীগুলো যেন বসে যেতে না পারে ঘুমিয়ে পড়তে না পারে ঘুমিয়ে যদি বসে পড়ে তাহলে ট্রাকে বেশি জায়গা পড়বে তখন পরিবহনের জায়গা তাদের জন্য কম হবে পরিবহনের ব্যয় বেড়ে যাবে এই জন্য প্রাণীগুলোর চোখের মধ্যে তারা ঝাল ঢুকায় দেয় তারা যেন ঘুমোতে না পারে রাস্তাতে পুরোটা সময় তাদের চোখ দিয়ে অশ্রুপ বেরিয়ে পড়ে এমন চাপাচাপি করে তাদেরকে দাঁড় করে সেই জায়গাতে দেওয়া হয় দুই হাত লম্বা করে নিচে দিয়ে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয় যাতে তারা বসতে না পারে যানজটের মধ্যে থাকে জামের মধ্যে থাকে তখন দেখা যায় সাধারণ মানুষের জন্য হয়তো বা রাস্তার পাশের হকারের কাছ থেকে পানি খাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু পনেরো ঘন্টা ষোলো ঘন্টা তারা এরকম নির্দয়ভাবে এই ট্রাকের মধ্যে রেখে দিচ্ছে তাদেরকে একটু পানিও খেতে দেয় না তাদের জন্য মানুষের জন্য এই অমানবিক পশুদের সাথে আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় রসল্লাহ সাল্লিয় সাল্লাম বলছেন যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে

প্রত্যেক বিষয়ের উপরে যাদের প্রাণ আছে তাদের সাথে এহসান করা দয়া দেখানো কে আল্লাহ রবলিন কাতা বা ফরজ করেছেন সুতরাং যখন তোমরা এদেরকে জবেও করবে তখন তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো আর যখন তোমরা তাদেরকে স্বীকার করবে স্বীকার শিকার অবস্থাও তাদের সাথে উত্তম আচরণ করো তাহলে মুসলমানরা কুরবানির পশুকে যখন বহন করছে এ অমানবিক আচরণ কেন করছে এ অমানবিক আচরণ আল্লাহ হরাবুল আরমিন পছন্দ করবেন ক্ষেত্রে আমি সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব। দ্বিতীয় প্রসঙ্গ যেটা এই প্রাণী যখন আমাদের কাছে চলে আসলো তখন আমরা তাদেরকে জবেহ করব এই জবেহের ক্ষেত্রে আমরা জানি ইসলাম বলছে আল্লাহর নামের উপরে জবেহ করতে হবে আমাদের একটি ধারণা কমন যে বিসমিল্লাই আল্লাহ আকবর বলে আমি যদি জবেহ করে দেই তাহলেই আমাদের জবেহ সম্পূর্ণ হয়ে গেল এক্ষেত্রে আমরা অনেক ধরনের অমানবিক আচরণ দেখতে পাই তার মধ্যে একটি আচরণ হচ্ছে যে আমরা এমন একটা অস্ত্র দিয়ে তাকে জবেহ করছি আমাদেরকে এইখানে আমাদের পরিভাষায় বলে আমরা ফোঁচাতে তারপরেও জবেহ হচ্ছে না রসল্লা সাল্লাহ সাল্লাম বারবার এই বিষয়টা নিষেধ করেছেন তুমি যদি প্রাণীকে জবেহ করো জবেহের ক্ষেত্রে তুমি সতর্ক হও জবেহের ক্ষেত্রে তোমার জন্য দায়িত্ব হচ্ছে এমন ধারালো ছুরি জন্য ব্যবহার করো যেটাতে তার জবেহের কষ্ট লাঘব হয় রসুল্লাহ সাল্লা বলছেন জবি হাতাহু যদি কেউ তাকে জবেহ করে তাহলে সে যেন তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে তাকে জবেহ করে এক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ আরেকটা হাদিস আপনাদের কাছে বলবো দেখেন ইসলাম যে একদিকে যেরকম কোরবানির কথা বলেছে পশুর সাথে কি আচরণ করতে বলেছে একটা পশুকে আপনি শুয়ে ফেলেছেন ফেলে আমরা অস্ত্রটাকে এরকম করে ধার তুলছি আমরা রসুল্লাহ সাল্লামের জামানায় রসুল সাল্লামের চোখের সামনে ঠিক এইরকমই একটি ঘটনা রসুল্লাহাম দেখেছেন সেই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহের মধ্যে আসছে এক ব্যক্তি একটা ছাগিকে শুয়ে দিয়েছে দেওয়ার পরে সেই ছাগিকে সোয়াই রেখে সে তরবারিটা তার ধার দিচ্ছে জবে করার জন্য সাল্লাম ক্ষিপ্ত হয়ে গেলেন তার প্রতি সাথে সাথে ড্যাগ দিয়ে বললেন তুমি কি চাও যে ওই পশুটাকে কুরবানি করার আগে আরও কয়েকবার তুমি তাকে মারবে সোহান বিহামদি ভাষাটা কি যে তুমি তাকে কয়েকবার শোয়াই জবে করার আগেই তুমি তাকে জবেও করে দেবে রসুল্লাহ সাল্লা এরপরে তাকে বলছেন হাল্লা হাদাত্তা সাফরতাকা কবলা আন তুজ্জি আহা হে আমার অনুগত হে আমার উম্মত যারা এই কাজ করবে তাদের জন্য বললাম আমি রসুলাম বললাম তুমি তাকে জবেও করার পূর্বে অস্ত্র ধার দিয়ে নাও ধার দিয়ে প্রিপারেশান নিয়ে তারপরে তাকে শুয়ে দাও সুতরাং ইসলাম এক্ষেত্রেও মানবিকতা দেখাতে বলেছে আর দ্বিতীয় প্রসঙ্গ যেটা হালাল স্লটারিং আমরা যেটাকে বলতে পারি বৈধ জবেহের পদ্ধতি আমাদের একটি ধারণা হয়ে গেছে যে হালাল স্লটারিং মানে এ আল্লাহ একবার বলে দিলাম জবেহ হয়ে গেল প্রিয় ভাইয়েরা এটা জবেহের একটা রূপ আমাদের জন্য হলো এবং এটাই প্রধানতম শর্ত কিন্তু আরও কতকগুলো বিষয় রয়েছে এই বিষয়টাতে আমরা সব বেশি অসতর্ক নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের কাছে এই ক্লিয়ার কনসেপ্ট নেই এই বিষয়ে আমরা এই রকগুলি কেটে দেওয়ার পরে শরীয়ত বলতেছে তাকে আপনার অবকাশ দিতে হবে রক্ত প্রবাহিতের মাধ্যমে তার জবেহ কার্যকর সম্পন্ন হবে কিন্তু আমরা দেখি যখন জবেহ করে একজন হুজুর বা যিনি জবেহকর্ণেওয়ালা বাড়িওয়ালা তাকে অল্প একটু জবেহ করার পরেই বা আমাদের যারা সহযোগী থাকে বা আমাদের পরিভাষায় কষাই যাদেরকে আমরা বলি এই কাজের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা বলে আপনি বা সরে যান বাকিটা আমি দেখে নিচ্ছি উনি এরপরে পাঁকিটুকু আরও বড় করে কেটে মেরুদণ্ডের হাড্ডি পর্যন্ত ঠেকায়া তার অস্ত্রটা এরকম মাথার মধ্যে ঢুকাই দিয়ে মেরুদণ্ডটা আলাদা করে দেন বিজ্ঞান বলছে এই রক্ত প্রবাহের মাধ্যমে যদি এরপরে এই মেরুদণ্ডের হাড্ডি আলাদা করা হয় ওই পশুটা তৎক্ষণাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় ওর রক্ত প্রবাহের মাধ্যমে আস্তে আস্তে করে সে মৃত্যুবরণ করে না আরও অবাণবিকভাবে তার হাতের এই জায়গায় রক কেটে দেওয়া হয় দুই হাতের দুই পায়ের রক কেটে দেওয়া হয় ওই চার পা হাত পা রক কেটে দেওয়া হয় এর মাধ্যমে দ্রুত তার মৃত্যু নিশ্চিত করা হয় আমাদের অনেকে আবার মনে করি যাক ভালোই হলো দ্রুত প্রাণীটার কষ্ট কম হবে এই জন্য এরকম করে জবেও করা হচ্ছে কিন্তু সুন্নতে এবং ইসলামে এটা সমর্থিত নয় সুতরাং এই মেসেজটি যারাই দেখছেন সকলের কাছে পৌঁছান মৃত্যুর জন্য তাকে সময় দেন প্রয়োজনে যদি লাফালাফি করে হালকা করে তাকে বাঁধন দেন বাঁধন দেওয়ার পরে যতক্ষণ তার রক্ত গড়িয়ে যেয়ে তার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এভাবেই যদি আমরা করি তাহলে এটা আমাদের জন্য একটা প্রাণীর প্রতি হেসান করা হবে আল্লাহর জন্য যে প্রাণী আমাদের অনুগত আল্লাহ করেছিলেন তাকে আল্লাহ এবং তার রসুলের দেখানো পদ্ধতিতে আমাদের কুরবানিটি হবে সুতরাং আমি সকলের কাছে এই দাবিটি রাখবো আসুন আমরা আল্লাহর সৃষ্টি জীবের প্রতি মানবিক হই এবং কুরবানির যে বিধান আল্লাহ আল্লাহরাব আমিন আমাদের জন্য দিয়েছেন সেটার সন্ন্যাসম্মত পদ্ধতি অনুযায়ী তাকে জবেহ করি এবং জবেহের এই পদ্ধতির সাথে একটা সন্নাকে আমরা আমল করার মাধ্যমে আমাদের কুরবানির যে ফজিলত এটিকে আরও আল্লাহরাব আলমিনের কাছে গ্রহণযোগ্য করে তুলি আল্লাহ হরবুল্লাহমিন আমাদেরকে তৌফিক দান করুন ও আখরে دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته